গাইস, আজকে আমি ভিডিও দেখতে দেখতে এমন একটা ভিডিও দেখছি, তারপরে আমি চিন্তা করলাম যে এই ভিডিওটা আগে আমার ছোট বোনের দেখাই, যাতে ও ওর ফ্রেন্ডদের সাথে ট্রিক মিরিক এক্সপেরিমেন্ট করতে পারে। ভাই ট্রিকটা দেখছো ভাই? দেখার পর আমার মাথা পুরো নষ্ট হয়ে গেছে, আর আমার ছোট বোন অনেক চিল্লানুইন্না ডরায় গেছে, আর ও অনেক এক্সাইটেড হয়ে গেছে। তো চলো ট্রিকটা কইরা দেখি হয় কি হয় না। তারপরে আমি ক্যান কিনার জন্য আমার বন্ধুর বাইক দিয়ে বেরোয় গেলাম, আর বন্ধুর বাইক দিয়ে বাইকটা চালান শিখতেছে, আর ইনশাল্লাহ সামনে একটা সুপার বাইক কিনবো। বাইক থেকে নামার পরে আমি চলে গেলাম ক্যানের দোকানে, যেখানে ভাই বিভিন্ন ধরনের ক্যান পাওয়া যায়। আর ভাই ফ্রিজটা খোলার পর অনেক ভালো লাগতেছিল, ফ্রিজটা খোলার পর ভাই আমি একটার পর একটা ক্যান চেঞ্জ করতেছি, কারণ আমি তো ক্যান একটাই নেবো, কিন্তু ভাই ঠান্ডা এসির হাওয়া খাইতাছি। তারপরে ভাই একটা ক্যান নিয়ে নিলাম, দোকানদার বলতাছে ভাই 50 টাকা, ভাই 30 টাকা দাও তো আমরা 400 মিলি কোকি পেয়ে যাই। ভাই আঙ্গুলকে ডাকাতি শুরু করে দিছি। তারপরে গাইস আমি সোজা বাসায় এসে পড়ছি আমার রুমে। এবার দেখা যাক ট্রিকটা হয় কি হয় না। প্লিজ ভাই হয়ে যাইস ভাই, গসা দিয়া লই ভাই, হয়ে যাইস। ও ও ভাই কি হলো ভাই? ভাই আমি তো মনে করছি হইবই না ভাই, হয়ে গেছে ভাই, তোমরাও বাসায় ট্রাই করতে পারো। আসলে ভাই এটা হয়।